আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এখানে যে অফারটা শেয়ার করলাম এটা হয়তোবা অনেকে জয়েন করতে পারতেছেন না, হয়তোবা কেউ কেউ জয়েন করছেন। তো এখন আমি দেখাই দিব যারা পারেন নাই তারা কীভাবে জয়েন করবেন। আর আমি বলবো এটাতে সবাই কাজ করবেন, কারণ এটাতে কাজ করলে একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে দেখেন ওরা টুইটারে কিন্তু বলে দিয়েছে যে ওরা কি বলতেছে, যা দেখেন, ফর এ বিগ সারপ্রাইজ টুমোরো, মানে আগামীকালকের জন্য বড় একটা সারপ্রাইজ আছে। কী সারপ্রাইজ সেটা আমরা জানি না, এটাই বোঝা যাচ্ছে যে এখান থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই কিপফার ওয়ালেটের মধ্যে যে সকল অফার আসে এগুলাতে ভালো প্রফিট দিয়ে যায়। তো আমাদের এখন ওয়ালেটটা কানেক্ট করতে হবে, কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে আপনি এই যে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি চলে যাবেন ইয়ানডেক্স ব্রাউজারে। এটা আপনার ফোনে না থাকলে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। কী ব্রাউজারে এটা সাপোর্ট করতেছে না। তো আপনি কীভাবে এখানে করবেন, তো লিঙ্কটা আমি যে কপি করে আনলাম এটা আমি পেস্ট করে দিচ্ছি। গোতে ক্লিক করে দিলাম। এখানে কিছু টেকনিক খাটাতে হবে, টেকনিক ছাড়া এটা কানেক্ট হবে না। এটা আমি গতকালকে অনেকবার ট্রাই করছি, পারিনি। তো আজকে আমি কিছু টেকনিক খাটালাম, তারপরে হয়ে গেল। তো এখানে এসে আপনি যে থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ফার্স্টে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এরকম সুন্দর করে কেউ বোঝাবে না। ভিডিও দেখে একটা লাইক করে দিবেন, অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো ভালো অফারগুলো সবার আগে শেয়ার করি এবং জয়েন করে নেবেন কীভাবে সেটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে এখানে আসার পরে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনি এই যে কানেক্ট উইথ কেপলার, এটা কেপলার সরি, এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, প্রসেসটা আসতেছে, আমি কিন্তু ভিডিও একদম লাইভে দেখাচ্ছি। এটা আগে আপনি লগ ইন করে নেবেন, কেপলার ওয়ালেটটা আপনি লগ ইন করে নেবেন। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, ওয়ালেটটা লগ ইন করে নিলাম, আপনারাও করে নেবেন। তারপরে এখানে এটা এভাবে থাকবে, এই পেজটা এখানে থাকবে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আবার আপনি ট্যাব নেবেন আরেকটা, এই যে এই লিঙ্কটা আবারও আপনি এখানে পেস্ট করে দেবেন। আবারও আপনি আরেকটা ট্যাব নেবেন, মানে একই সাইডের দুই তিনটা ট্যাব নেবেন। তারপরে একটাতে অ্যাপ্রুভ দেবেন, আরেকটাতে অ্যাপ্রুভ করবেন, একইটাতে অ্যাপ্রুভ দিলে হবে না। এইভাবে আমি অনেক করছি, হয় নাই, কিন্তু যখন আমি এভাবে নিছি তখন হয়ে গেছে আমারটা, ঠিক আছে? এরকম আসলে এটাও কিন্তু ডেস্কটপ করতে হবে। সিম্পলভাবে বোঝা, এখানে একটা পেজ নিলাম, কানেক্ট ওয়ালেট লেখা আছে। যদি কানেক্ট ওয়ালেটটা না আসে তাহলে এই যে রিফ্রেশ এখানে ক্লিক করবেন, এটা আসা পর্যন্ত। তাহলে আপনি ট্যাবের মধ্যে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমি এখানে একটা দুইটা তিনটা নিয়েছি কিন্তু ট্যাব। তো আমি একটাতে ফার্স্টে এটা কানেক্ট করতেছি। আচ্ছা, এটা ডেস্কটপ চলে গেছে, আমি ডেস্কটপ করে নিচ্ছি। আচ্ছা, আমি শুরু করলাম। হ্যাঁ, এখানে তিনটা ট্যাব রাখছি, আপনারা তিনটা রাখবেন, সমস্যা নেই, একটু বড় করে নেবেন। তারপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ফার্স্ট এটাতে, তারপরে কানেক্ট উইথ কেপলার এখানে ক্লিক করবেন। এখন আপনি কি করবেন, এই ট্যাবে চলে যাবেন। আচ্ছা, এখানে থাকেন, অ্যাপ্রুভ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে অ্যাপ্রুভ লেখাটা আসছে না, এটা থাকবে এখানে, এটাতে এখন ক্লিক করবেন না, এটাতে ক্লিক করবেন না, আপনি ট্যাবে চলে যাবেন। ট্যাবে গিয়ে আবার আরেকটা পেজে যাবেন, এটাতে আসবেন, এসে এটাতেও কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন, আবারও কানেক্ট উইথ কেপলার এখানে ক্লিক করবেন। এখন আপনি কি করবেন, আগেরটাতে গিয়ে অ্যাপ্রুভ দিবেন, এই যে এখানে অ্যাপ্রুভ করবেন। তারপরে এটা চলে গেছে না, এখন আপনি কোনটাতে, সেকেন্ড যেটা ছিল ওটাতে যাবেন, এখানে কানেক্ট হয়নি, আবার ক্লিক করবেন। এখানে অ্যাপ্রুভ দিবেন না, এখানে অ্যাপ্রুভ দিবেন না, এখানে আবার যাবেন গিয়ে, এখানে এই যে ঘুরতেছে দেখেন, এখন কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমার হাত লেগে গেছে, আমি আবারও ক্লিক করলাম, তারপর এটা আসছে, এটাতে যাবেন, আবার এটাতে যাবেন, হয়নি, আবার চেষ্টা করবেন। এইভাবে কয়েকবার চেষ্টা করতে করতে আপনার কিন্তু এটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এই যে আপনারা দেখলেন কীভাবে করলাম আমি, এইভাবে কয়েকবার, এই দেখছেন, এই যে কসমস, এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করতেছে, এখানে কসমস লেখাটা অ্যাড্রেসটা এখানে শো করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন, দেখেন আমার কিন্তু স্টেপ চলে আসছে। এখন পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার মনের মতো দুইটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিবেন। তো আমি দিয়ে আসতেছি, ওয়েট ওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড এখানে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ঘুরতেছে, একটু লোড নিচ্ছে, এখন এখানে আপনি কী করবেন, এখানে হচ্ছে একটা মেইল দিবেন, আপনার রিকোভারি একটা মেইল, আপনার ফোন থেকে একটা মেইল এখানে দিয়ে দিবেন।
তো আমি আমার একটা মেইল দিচ্ছি আমার ফোনে, আমি আমার একটা মেইল দিয়ে দিচ্ছি, এই মেইলটা আমি ইউজ করলাম। তো নেক্সটে ক্লিক করবেন, আপনার ফোন থেকে একটা মেইল এখানে টাইপ করবেন আর কি, আমার তো সেভ ছিল ওই জন্য আমি সেভ থেকে দিলাম। তো এখন আপনি এখানে ইয়েস করে দেবেন, কারণ এখানে এই যে একটা ডাউনলোড হবে এটাই হচ্ছে আপনার 58 কি, এই ওয়ালেটের 58 কি, এটা যদি হারাই ফেলেন তাহলে কিন্তু ওয়ালেটটা লস করবেন। ইয়েসে ক্লিক করবেন, এটা আপনার এই ব্রাউজারে ডাউনলোড হবে, গো টু দ্য ডাউনলোড এখানে ক্লিক করবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে বা হচ্ছে সমস্যা নাই। এরপরে আপনি আসবেন কোথায়, এই যে গেট স্টার্টে আসবেন, এখানে আসবেন, এখানে আপনাকে আপনার কাজটা এখনই শেষ হয়ে যাবে, এখানেই শেষ। আমাদের মূল কথা হচ্ছে এখানে আমাদেরকে কেপলার ওয়ালেটটা এখানে কানেক্ট করতেই হবে, না তাছাড়া হবে না। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এই যে এরকম দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাকে ইনবক্স করছে, দুইটা মেসেজ দিছে, আমার এখানে কিন্তু কাজ শেষ। এখন আমি এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে অনেক কিছু দেখতে পাবো, এই যে আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তারপরে আপনি কি করবেন, আবার বের হয়ে যান, বের হয়ে নতুন করে আমার ওয়ালেটে ঢুকেন, আবার ওই এই যে কফি করে আনছেন এখান থেকে আবার ঢুকেন। ঢোকার পরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ফাইনালি দেখাই দিচ্ছি, এটা কিন্তু আপনাদের এখানে দেখাতে হবে। এ দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ফেলে দিলাম, এটা ডাউনলোড থাকবে, তাছাড়া কিন্তু আমি এই ওয়ালেটে ঢুকতে পারবো না, এটা আমাকে সেভ করে রাখতে হবে। ওইখানে ডাউনলোডও থাকবে, আবার ওইখান থেকে কপি করে আপনি সেভও করে রাখতে পারবেন, এগুলো আপনারা বুঝবেন। দেখেন নতুন করে যখন ঢুকলাম তখন কিন্তু আমার সামনে ইনবক্সটা দেখাচ্ছে, তারপরে এখানে সেটিংস অপশন আছে, এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রুফটা। এই যে দেখেন এখানে এই যে অ্যাড্রেসটা শো করতেছে, আমার কেপলার ওয়ালেটের কসমস অ্যাড্রেসটা শো করতেছে, এটা যদি শো করে তাহলে ভাববেন যে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে শেষ, ডান। এখন আপনি যে জিমেল দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটা মেইল পাঠাইছে আপনাকে, এটা দেখাই দিচ্ছি, যে দেখেন আমাকে কিন্তু সাথে সাথে মেইলটা পাঠিয়ে দিছে। তো এখানে ঢুকবেন মেইলে এসে, তো এখানে বলতেছে যে কনফার্ম করতে, ইউ হ্যাভ রিকোয়েস্ট ইমেল স্কিপ অ্যাকাউন্ট কনফার্ম। তো আমি এটা কনফার্ম কীভাবে করবো, আমি তো এখানে কনফার্ম দিলে আমার ইয়ানডেক্স ব্রাউজারে যাবে না, তো আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে কপি ইউরালে কাজ নিলাম, নেওয়ার পরে আমি ইয়ানডেক্স ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে আমি এখানে ট্যাপ নিব, ট্যাপ নিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে আমি এখানে গোতে ক্লিক করবো, আমি এই ব্রাউজারে এটা কনফার্ম করি, ইমেল কনফার্ম, গো টু স্কিল, এখানে ক্লিক করে ওয়ালেটে চলে যাবেন, ঠিক আছে। তাহলে আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট, দেখতে পেলেন, এই যে এখানে সেটিংসে ক্লিক করে দেখা দিচ্ছে আমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করতেছে, আমরা কিন্তু এখানে ডান হয়ে গেছে আমার কাজ। আপনি আপনি চাইলে আপনি কিন্তু অনেকগুলা ব্রাউজার দিয়ে বা অনেকগুলো ইয়ানডেক্স ব্রাউজার আপনি বারবার ইয়ে করবেন, এটা দরকার হলে এটা আপনি 58 কেগুলো সেভ রেখে আবারও আরেকটা দিয়ে করতে পারেন। যদি আপনার পাশে আরও ফোন থাকে আরও এখানে ওয়ালেট কানেক্ট করে করে এভাবে করতে পারে, একদম সিম্পল কাজ। এখান থেকে প্রতি ওয়ালেটও যদি আমি নিম্নে যদি $10 করেও পাই তাহলে মন্দ কী, আমি যদি পাঁচটা করতে পারি $5-$10 এখান থেকে ইনকাম হয়ে যাবে। আসলে অনলাইনে কিন্তু আপনাদের এই যে সব অফার কিন্তু ভালো পেমেন্ট করে না, যেটা করে সেটা দিয়ে মাল্টিফল করবেন তাহলে ভালো ইনকাম করতে পারবেন। আর আমাদের চ্যানেলের সাথে যদি থাকেন তাহলে এইরকম অফার সবসময় পাবেন, এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ভিউ করবেন। আর আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে বা অফারের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন আমার চ্যানেলে। তারপরে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো ভালো অফারগুলো পাবেন সবসময়, জয়েন করবেন, ভালো ইনকাম করতে পারবেন। আর যদি অনলাইনে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখান থেকে প্লে লিস্টে কিছু ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখবেন, তাহলে দেখলে আপনি এয়ারড্রপ কীভাবে এয়ারড্রপে কাজ করে, এয়ারড্রপ কী সব কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনি হয়ে যাবেন এয়ারড্রপ এক্সপার্ট। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।